চতুর্বেদ তারপরে কি হয় 4 এ চতুর্বেদ তোমরা অনেকে 4 এ চতুর্বেদ লিখতে পারবে না তোমরা তাহলে কি রকম করে লিখবে আগে এই একটা বল করবে উপরে তার নিচে এরকম করে একটা বল করে দেবে এটাকে কি বলে 4 এ চতুর্বেদ কিন্তু 4 এ চতুর্বেদ এরকম হয় তোমরা এখন ছোট লিখতে পারবে না তাই এই একটা উপরে গোল করবে গোল করে এই একটা নিচে গোল করে দেবে কি বলে 4 এ চতুর্বেদ কি বলে 4 এ চতুর্বেদ তাহলে এই করে এই তোমরা এখন ছোট লিখতে পারবে না তাই প্রথমে উপরে একটা গোল করলে এর সমানে নিচে আরেকটা গোল করলে এটাকে কি বলে 4 এ চতুর্বেদ দেখো এখানে একই ছন্দ কি আছে ঘরের মধ্যে আছে দেখো ছক আছে তো এই ছকের মধ্যে কি হলো আমাদের কি লিখতে হবে একই ছন্দ তাহলে এই ছকের মধ্যে কি লিখবো আমি একই ছন্দ এই ছকের মধ্যে লিখো ছকের বাইরে বের করবো না তারপরে দেখো একই ছন্দ পরে কি লিখতে হয় দুই এ পক্ষ একই ছন্দ বলে আমরা কি বলবো দুই এ পক্ষ তাহলে এই ছকের মধ্যে আমরা কি লিখবো দুই এ একই ছন্দ তারপরে দুই পক্ষ তারপরে আমরা কি বলবো তিনে নেত্র তোমরা বাংলাতে অ লিখেছো তো তোমরা বাংলাতে অ লিখেছো সেই অ এর মতনই লিখবে তাহলে প্রথমে এই গোল করলে গোল করে এই তুলে দিলে উপরে কি বলে তিনে নেত্র কি বলে তিনে নেত্র তারপরে দেখো তিনে নেত্র পরে আমরা কি বলি চার এ চতুর্বেদ তিনে নেত্র বলে আমরা কি বলি চার এ চতুর্বেদ দেখো ঘরের মধ্যেই আছে এরকম ছোট একটা ছক টানবো টেনে কি করবো তোমরা এরকম চার লিখতে পারবে না ছোট তাই তোমরা এই একটা গোল করলে আর নিচে একটা এরকম গোল করে দেবে কি বলে চার এ চতুর্বেদ কিন্তু চার এ চতুর্বেদ হয় কিরকম এরকম কিন্তু তোমরা এখন এটা লিখতে পারবে না তাই উপরে একটা গোল করলে আর তার সমানে নিচে আর একটা গোল করে দিবে তোমরা এরকম গোল শিখেছো তো এই গোল ওইখানেও করবে তাহলে এটাকে কি হবে চার এ চতুর্বেদ কি বলা হবে চার এ চতুর্বেদ তাহলে সবাই একবার পড়ে নাও এক এ ছন্দ দুই এ পক্ষ তিন এ নেত্র চার এ চতুর্বেদ তাহলে এক এ ছন্দ দুই এ পক্ষ তিন এ নেত্র চার এ চতুর্বেদ তারপরে দেখো আজকে তোমাদের কি পড়া হচ্ছে পাঁচ এ পঞ্চবান কি হচ্ছে পাঁচ এ পঞ্চবান তারপরে কি হচ্ছে ছয় এ ঋতু তাহলে কি হলো পাঁচ এ পঞ্চবান ছয় এ ঋতু তাহলে এক এ ছন্দ দুই এ পক্ষ তিন এ নেত্র চার এ চতুর্বেদ তারপরে আমরা কি বলছি পাঁচ এ পঞ্চবান কি বলছি পাঁচ এ পঞ্চবান দেখো এরকম করে লিখবে এই নিয়ে এলে এই একটু ওদিকে তুলে এই নিয়ে এই এটাকে আমরা কি বলি পাঁচ এ পঞ্চবান কি বলি পাঁচ এ পঞ্চবান তারপরে দেখো কি আছে ছয় এ ঋতু কি আছে ছয় এ ঋতু এই একটু না বালিয়ে না দিয়ে এই তুলে দিলে এটাকে বলে ছয় ঋতু তোমরা হর্ষ লিখেছে তো বাংলাতে ওরকম এখন লিখবে যখন বড় হবে তখন ভালো করে শিখে যাবে ঠিক আছে তাহলে এখন তোমরা কিরকম লিখবে এরকম লিখবে যেমন হর্ষ লেখো বাংলাতে ছোট্ট একটা দাড়ি না বলে না দিয়ে এরকম তুলে দিলে এরকম লিখবে ছয় ঋতু কি হয় ছয় ঋতু এটাকে কি বলে ছয় ঋতু কি বলে ছয় ঋতু তাহলে দেখো তোমাদের ঘর আছে ছক আছে তো এই ছকের মধ্যে কি করবে লিখবে পাঁচে পঞ্চমান কি লিখবে পাঁচে পঞ্চমান তাহলে দেখো এই নামালে এইদিকে একটু নিয়ে গিয়ে এই তুলে এই এটাকে আমরা কি বলি পাঁচে পঞ্চমান কি বলি পাঁচে পঞ্চমান তারপরে দেখো ছয়ের ঘরে ওখানে কি আছে ছক আছে
বড় করে লিখবে। তাহলে আজকে তোমাদের পড়া কি পাঁচে পঞ্চবান, আজকে কি পড়া পাঁচে পঞ্চবান, এই ঘরের মধ্যে ছকের মধ্যে তোমরা লিখবে বড় করে পাঁচে পঞ্চবান। আর কি পড়া ছয়ে